সুপ্রিয় দর্শক, আশা করি সুস্থ আছেন সবাই। আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। আজকে কথা বলবো নারীদের সৌন্দর্যের অন্যতম প্রধান একটি অংশ, যেটি হচ্ছে ব্রেস্ট সার্জারি বা স্তনের সাইজ পরিবর্তনের সার্জারি। এটি নিয়ে আমাদের দেশে এখনো পর্যন্ত পারফেক্ট কোনো প্যারামিটার আমরা সেট করতে পারিনি, যেটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারি একজন নারীর স্তনের সাইজ বা ব্রেস্টের সাইজ আসলে কী হওয়া উচিত বা কোনটা তার জন্য আইডিয়াল। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ভুগে, তারা আসলে বুঝতে পারে না তাদের কাপ সাইজ কত বা আসলে তাদের ব্রা সাইজ কত হওয়া উচিত। এটি নিয়ে যখন নারীরা আমাদের কাছে আসেন, তখন আমরা আসলে তার প্রত্যেকটা জিনিস অ্যাসেসমেন্টের মাধ্যমে তাকে একটা আইডিয়া দিতে পারি যে তার জন্য তার পারফেক্ট ব্রেস্ট সাইজ বা কাপ সাইজ কোনটা হবে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের কাছে যখন নারীরা এই ধরনের কোনো সমস্যা নিয়ে আসে, আমরা প্রথমেই তার হাইট, ওয়েট, বিএমআই ক্যালকুলেশনের সাথে সাথে তার চেস্ট সার্কামফারেন্স, বেস ওয়াইড, এগুলো দেখার পাশাপাশি তার ব্রেস্টের ভলিউম অ্যাসেস করি এবং তার স্কিন কন্ডিশন, ব্রেস্টের স্কিন কন্ডিশন অ্যাসেসমেন্ট করি। তারপরে তার জন্য তার হাইট ওয়েট অনুযায়ী তার ব্রেস্টের পারফেক্ট সাইজ কোনটা হবে সেটি নির্ধারণ করি। যদি প্রথমেই বলতে চাই যে ব্রেস্টের সাইজ কেন ছোট হয়, এটি বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলিয়াল কারণ বা জেনেটিক কারণ, যেটা আমরা বলি যে জন্মগতভাবেই কারোর স্তন ফ্যামিলিয়াল কারণেই ছোট থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে জন্মগত ত্রুটির কারণে এক পাশের স্তন স্বাভাবিকভাবে বৃদ্ধি পেল আর এক পাশের স্তন ছোট থাকতে পারে। এরকম বিভিন্ন কারণে নারীদের স্তন ছোট থাকতে পারে বা কারো ক্ষেত্রে স্তনের সাইজ হয়তো নর্মালি আছে কিন্তু তার কাছে মনে হচ্ছে আর একটু বড় স্তন তার জন্য পারফেক্ট হবে। কারো কারো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই বয়সের সাথে সাথে বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরবর্তীতে তাদের ব্রেস্টের সাইজটা কিছুটা ঝুলে যায়, নরম হয়ে যায় বা ছোটও হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন বয়সের নারীরা আমাদের কাছে আসলে আমরা তাকে অ্যাসেস করি এবং তার জন্য পারফেক্ট কোন ট্রিটমেন্টটা ভালো হবে, পারফেক্ট হবে তার জন্য সেটি আমরা নির্ধারণ করি। এক্ষেত্রে যদি অল্প পরিমাণে কোনো জায়গায় ডিফর্মিটি থাকে বা কোনো জায়গায় অল্প পরিমাণে কারেকশান লাগে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট ফিলার ব্যবহার করি। কখনো কখনো আমরা ব্রেস্ট ঝুলে যাওয়ার কারণে শুধুমাত্র ম্যাস্টোপেক্সি করে দিই যদি তার ভলিউমটা নর্মাল থাকে। যদি তার ভলিউম কম থাকে, সাথে ব্রেস্টটা ঝুলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা সিলিকন ইমপ্ল্যান্ট ব্রেস্ট সার্জারি করতে পারি। কখনো কখনো তাদের পেটে অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিটা ল্যাপোসাকশনের মাধ্যমে বের করে সেটাকে প্রসেসিংয়ের করে তারপরে সেটা দিয়ে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করতে পারি। এরকম বিভিন্ন পদ্ধতিতে আমরা ব্রেস্টের সাইজ বড় করতে পারি। এটি ডিপেন্ড করবে আপনার জন্য কোনটা সঠিক পদ্ধতি হবে এবং অবশ্যই এই কারণে আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, জানতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে। প্রত্যেকটা সার্জারিরই কিছু ইফেক্ট আছে, কিছু সাইড ইফেক্ট আছে, কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে এবং এগুলোর মাধ্যমে আমরা সব কিছু ডিসকাশনের পরেই নির্ধারণ করবো আপনার জন্য কোনটি সঠিক পদ্ধতি হবে। ব্রেস্ট নিয়ে যারা হীনমন্যতায় ভুগছেন বা সাজেশন চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা এবং নাম্বার নিচে দেওয়া থাকবে। আশা করি দেখা হবে শীঘ্রই। ধন্যবাদ।